এই গাইস, ঘুষটি থেকে ধরা টাকা গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা। বিভিন্ন কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল রাজস্ব বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে। সম্প্রতি একটি কাজের জন্য এক ব্যক্তির কাছে ঘুষ চেয়েছিলেন তিনি। তবে ব্যক্তি বিষয়টি জানায় পুলিশকে। এরপর ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন সেই কর্মকর্তা। যদিও ধরা পড়ে ঘুষের টাকা গিলে ফেলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। রাজস্ব কর্মকর্তার মুখের ভেতর থেকে তার গিলিয়ে ফেলার নোট বের করার চেষ্টা করছেন নার্সরা। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, সোমবার 24 জুলাই মধ্যপ্রদেশের কাটনিতে ঘুষ নেওয়ার সময় জবলপুর লোকায়ুক্তের স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট এসপি এর একটি দলের হাতে ধরা পড়েন রাজস্ব বিভাগের পটোয়ারি গজেন্দ্র সিং। ধরা পড়ার বিষয়টি বুঝতে পেরে ঘুষ হিসাবে নেওয়া নোটগুলো গিলে ফেলেন তিনি। মধ্যদেশের কেটনি জেলায় কর্মরত এই পটোয়ারি নোট চিবিয়ে গিয়ে গিলে ফেলার চেষ্টা করেন বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে জানা গেছে, একটি জমির মামলায় চন্দন সিং লোধি নামে এক ব্যক্তির কাছে 5,000 রুপি ঘুষ চেয়েছিলেন গজেন্দ্র। লোধি তখন বিষয়টি নিয়ে লোকায়ুক্ত জবলপুরের কাছে অভিযুক্ত করেন। তদন্তের পর লোকায়ুক্ত জবলপুরের একটি দল বিলহারিতে পৌঁছে এবং পটোয়ারি গজেন্দ্র সিংকে তার ব্যক্তিগত অফিস থেকে 4,500 রুপি ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করে। কিন্তু গ্রেফতারের সঙ্গে সঙ্গে গজেন্দ্রের নোটগুলো গিলে ফেলেন। এরপর তাকে জেলা হাসপাতালে নিয়ে অনেক চেষ্টার পর তার মুখের ভেতর থেকে ঘুষ হিসেবে নেওয়ার টাকাগুলো নোটগুলো বের করা হয়। এসপি পুলিশ সুপার সঞ্জয় সাহু বলেছেন, বড়খেড়া গ্রামের একটি ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে গজেন্দ্র সিং ঘুষ চাচ্ছেন। সে টাকা নেওয়ার সময় পটোয়ারি এসপি দলকে দেখেন এবং নোটগুলো গিলে ফেলেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ। আপনার কাছে বিষয়টি কেমন লাগেছে জানা যাবেন কমেন্ট বক্সে। বাই।